হরে কৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এলাম তোমাদের সকলের সঙ্গে আরও একটা সত্য ঘটনা শেয়ার করব বলে। আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো, সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করব তারা সকলেই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। ভগবানের কাছে আমরা একটু চাইলে একটু দেবে, বেশি চাইলে বেশি দেবে, টাকা চাইলে টাকা দেবে, যাই চাইব তাই দেবে। আর যদি ভগবানের কাছে আমরা কিছুই না চাই, তাহলে ভগবান স্বয়ং নিজেকেই আমাদের কাছে দিয়ে দেবে। ভগবান তো এই বিশ্বব্রহ্মাণ্ডকে রচিত করেছেন, তাই আমাদের কষ্টের কথা ভগবানকে নতুন করে আর কি বলবো। ভগবান তো সবই জানেন, আমাদের মনের দুঃখ কষ্ট। ভগবান যদি চান, এক মিনিটেই আমাদের দুঃখ কষ্ট দূর করে দিতে পারে। ভগবান যদি চায় আমরা কষ্টে থাকলে ভালো, তাহলে আমরা কষ্টে থেকেই সুখে থাকতে চাই। আমাদের ভগবান তো সবই জানেন, আমরা কি বলতে চাইছি, কি চাইছি, কি করব। তাহলে নতুন করে আর হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করে চাওয়ার মতো কোনো কিছুই নেই। ভগবান সব কিছু বুঝে শুনেই দেন। ভগবান যদি চান, তাহলে সব কিছুই এক মিনিটেই ঠিক হয়ে যেতে পারে। এমনই এক সত্য ঘটনা। অঙ্কিতা নামে একটি মেয়ে ছোটোবেলায় তার মা বাবা দুজনেই মারা যায়। সে ছোটো থেকেই কাকা কাকির কাছে মানুষ হয়। অঙ্কিতা ছোটোবেলা থেকেই গোপাল ভক্ত ছিল, কারণ তার মাকে সে ছোটো থেকেই দেখে আসতো। তার মা সর্বক্ষণ গোপাল সেবা করতো আর গোপালেরই গান গাইতো, সেই দেখে অঙ্কিতাও বড় হয়েছে। কিন্তু হঠাৎ করে অঙ্কিতার মা গাড়ি অ্যাক্সিডেন্টে তার মা বাবা দুজনেই মারা যাওয়ার পর কাকা কাকি অঙ্কিতাকে নিয়ে গেছে। কিন্তু অঙ্কিতা কাকা কাকির বাড়িতে যাওয়ার পর থেকেও অঙ্কিতার মনে কোনো শান্তি ছিল না, কারণ সে তার লাড্ডু গোপালকে তার বাড়িতেই রেখে গেছে। কারণ কাকি বলেছে যে তুমি যদি যাও তুমি একাই যাবে, সঙ্গে লাড্ডু গোপালকে নেবে না। লাড্ডু গোপালকে নিয়ে গেলে অনেক খরচা, তার খরচা কে বহন করবে? আমরা তোমার খরচা বহন করতে করতেই হাঁপিয়ে যাব। তারপর লাড্ডু গোপালের সেবা, তার ফল ফুল আনা, সেটা কিন্তু আমরা পারবো না। গেলে তুমি একাই যাবে, নয় লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে তুমি যেতে পারবে না। এই শুনে অঙ্কিতা লাড্ডু গোপালকে বাড়িতে রেখেই সে তার কাকা কাকির সাথে চলে গেছে। এক বছর পর অঙ্কিতা তার কাকিকে বলেছে, আমার গোপালের জন্য খুব মন খারাপ করছে, আমি গোপালকে নিয়ে আসি না এখানে কাকি। কাকি বলছে, গোপাল সেবা তো অনেক কঠিন, গোপাল সেবা করতে গেলে অনেক সময় লাগে, চারবার পুজো দিতে লাগে, তার অনেক খরচাপাতি। সারাক্ষণ যদি গোপাল নিয়ে বসে থাকো তাহলে ঘরের সংসারের কাজ কে করবে? আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না, তোমার তো সংসারে কাজ করতে হবে, সর্বক্ষণ গোপাল নিয়ে বসে থাকলে তো চলবে না। তখন অঙ্কিতা বলেছে, আমি তোমার সংসারে সব কাজ করব আর গোপাল সেবাও করব, তোমার কোনো কিছু কিনে দিতে হবে না, আমি চিনি জল দিয়ে গোপালকে সেবা দিয়ে দেব। এই কথা অঙ্কিতার কাকু শুনতে পেয়েছে, শুনতে পেয়ে অঙ্কিতাকে তার নিজের বাপের বাড়িতে নিয়ে গেছে আর গিয়ে বলেছে যে, যা অঙ্কিতা তুই তোর লাড্ডু গোপালকে সঙ্গে নিয়ে বাড়ি চল, যা জিনিস লাগবে আমি কিনে দেবো। তো ঘরে ফেরার সময় লাড্ডু গোপালের যা যা জিনিস কেনার দরকার তার কাকু অঙ্কিতাকে কিনে দিয়েছে। সেই দেখে কাকি রাগ হয়ে অঙ্কিতাকে অনেক মারধর করেছে, কিন্তু অঙ্কিতা তাও তার গোপাল সেবা ছাড়েনি আর সে সেইভাবেই চোখের জল ফেলতে ফেলতে গোপালের সেবা করতে থাকে। এইদিকে অঙ্কিতার কাকু তার দুঃখ কষ্ট সহ্য না করতে পেরে অল্প বয়সেই অঙ্কিতার বিয়ে দিয়ে দেয়। ভাবে যে শ্বশুর বাড়িতে গেলে অঙ্কিতার জীবনটাই অন্তত ভালোভাবে কাটবে। তো অঙ্কিতা যখন বিয়ে হয়, খুব ভালো ঘরেই অঙ্কিতার বিয়ে হয়েছে, তার সঙ্গে তখন অঙ্কিতা তার লাড্ডু গোপালকেও নিয়ে গেছে। যখন লাড্ডু গোপালকে নিয়ে তার গৃহপ্রবেশ হচ্ছে, তখন শাশুড়িমা দেখছে সঙ্গে লাড্ডু গোপাল। সেই দেখে শাশুড়িমা রেগে গেছে, তুমি আসছো বাড়িতে সঙ্গে লাড্ডু গোপালকে নিয়ে আসছো, তার সেবা কে করবে? তার কত কঠিন পুজো তুমি জানো? তাকে নিয়ে আসলে তার পেছনে সর্বক্ষণ করতে লাগে, এত বড় সংসারে তুমি কি করে তুমি তোমার গোপাল সেবা করবে? আর তুমি তার জন্য আলাদা করে কেনাকাটা সব কিছু করতে হবে, তোমার তো বিয়েতে দেহে যে কোনো কিছুই দেওয়া হয়নি, তাহলে তুমি সঙ্গে একা এসছো কিন্তু সঙ্গে তুমি তোমার লাড্ডু গোপালকেও নিয়ে এসছো, তার খরচা কে চালাবে? কথাগুলো শাশুড়ি মনে মনে ভাবছিল। তো বাড়ি ভর্তি আত্মীয় স্বজন ছিল, তার জন্য অঙ্কিতাকে তখন সঙ্গে সঙ্গে কিছু বলতে পারেনি। যখন সব আত্মীয় স্বজন চলে গেছে, তখন অঙ্কিতার রুমে গিয়ে বলছে যে, আমার পারমিশন ছাড়া তুমি লাড্ডু গোপালকে কি করে আমার বাড়িতে তুমি নিয়ে এসছো? তোমাকে এই অধিকার কে দিয়েছে? একদিন হয়েছে বিয়ে হয়েছে আর তুমি তোমার নিজের মর্জি মতন তুমি যা ইচ্ছা তাই করবে? এইটা চলবে না, লাড্ডু গোপালের সেবা এই বাড়িতে চলবে না।
অঙ্কিতার যেহেতু নতুন বিয়ে হয় শ্বশুর বাড়িতে এসছে, তো শাশুড়ি কথাও ফেলতে পারে না, এদিকে গোপালকেও নিয়ে এসছে, গোপালকেও অভুক্ত রাখতে পারে না। শাশুড়ি যখন ঘর থেকে বেরিয়ে চলে গেল, তখন কেঁদে কেঁদে গোপালকে বলছে যে হে গোপাল, হে আমার লাড্ডু গোপাল, আমি তোমাকে আমার তোমারকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে এসেছি, ভাবছি যে তোমাকে এখানে অন্তত একটু ভালোভাবে আমি সেবা দিতে পারবো, কিন্তু দেখো আমার কপাল, আমি তোমাকে এইখানেও তোমার সেবা করতে পারবো না ভালো করে, তো এইখানেও আমি তোমাকে জল আর তুলসী পাতা ছাড়া আর কিছুই দিতে পারবো না, কারণ আমি তো এক টাকাও রোজগার করি না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই যে আমি তোমাকে কোনো কিছু কিনে এনে দেব। এই বলে জল আর তুলসী পাতা দিয়ে প্রত্যেক দিন লাড্ডুগোপালকে সেবা দিত। তো যখন অঙ্কিতাকে খেতে দিত, অঙ্কিতার চোখ দিয়ে জল পড়ত আর মনে মনে ভাবত যে আমার লাড্ডুগোপালটা জল আর তুলসী পাতার মধ্যেই সে তার সারা দিন কাটিয়ে দিচ্ছে, আর আমি এখানে ভালো মন্দ খাবো কী করে খাবো, আমার গোপাল তো না খেয়ে অভুক্ত হয়ে পড়ে রয়েছে, সেই ভেবে অঙ্কিতার চোখ দিয়ে জল পড়ছে। যেহেতু নতুন বিয়ে হয়েছে, বাড়িতে লোকের আনাগোনা লেগেই রয়েছে, তো হঠাৎ একদিন বাড়িতে নিরামিষ লুচি বানানো হয়েছে, আলুর দম তরকারি অনেক মিষ্টি মিষ্টি তৈরি করা হয়েছে। তো অঙ্কিতা ভাবলো কোনোদিনই তো ভগবানের জন্য কোনো কিছুই নিই না, ঠিক আছে তাহলে আজকে যাই দুটো লুচি চুপি চুপি নিয়ে এসে লাড্ডুগোপালকে সেবা দিই। তো রান্নাঘরে গেছে, কিছুতেই আনতে পারছে না, তখন সে তার শাশুড়িমাকে বলল অঙ্কিতা যে মা দুটো লুচি দাও না, লাড্ডুগোপালকে সেবা দিই, আমাদের বাড়িতে তো কোনোদিনও এইভাবে সুন্দরভাবে এত নিরামিষ রান্না হয় না, আজকে এতদিন ধরে লাড্ডুগোপাল এসে একদিনও সেবা দিতে পারিনি, তো আজকে এখান থেকে দুটো লুচি, শুধু দুটো লুচিই নেব আর কিছুই চাই না, দুটো লুচি লাড্ডুগোপালকে সেবা দেওয়ার জন্য আমি নিয়ে যাই। শাশুড়ি রেগে গিয়ে বলছে হ্যাঁ লাড্ডুগোপাল লুচি খাবে, লুচি খাবে, খাওয়াচ্ছি লাড্ডুগোপালকে লুচি। এই বলে লাড্ডুগোপালকে দৌড়ে গিয়ে নিজের অঙ্কিতার ঘর থেকে নিয়ে এসে লাড্ডুগোপালকে গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিল। সেই দৃশ্য দেখে অঙ্কিতার চোখ দিয়ে অজস্র জল বড়ছে আর অঙ্কিতা কাঁদছে, এটা তুমি কি করে দিয়েছো, এটা ঘোর পাপ, ভগবান তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না, এক ভগবান লাড্ডুগোপালকে তুমি আগুনে ফেলে দিয়েছো, তার ভোগ তোমার ভুগতেই হবে। এই কথা বলে অঙ্কিতা দিশাহারা হয়ে গরম তেলের মধ্যে নিজের হাত ঢুকিয়ে সে লাড্ডুগোপালকে তুললো, তুলে সঙ্গে সঙ্গে একটা জলের বালতির মধ্যে ফেলে দিল, ফেলে তারপর জলটা ঠান্ডা হচ্ছে, কিন্তু অঙ্কিতার হাত তো এদিকে জ্বলে যাচ্ছে, কিন্তু তার মনের মধ্যে কষ্ট যে লাড্ডুগোপালের কষ্ট হচ্ছে, লাড্ডুগোপালকে ও দেখছে যে লাড্ডুগোপাল পুরো লাল হয়ে গেছে আগুনের তাপে, তেলের গরমে গায়ে যেমন ফোসকা পড়ে যাচ্ছে। অঙ্কিতা তখন কেঁদে কেঁদে বলছে এই জিনিসটা যে করেছো আজকে, তুমি অনেক ভুল করেছো, তোমার এই দিনটা তোমার অনেক পস্তাতে হবে, কিন্তু শাশুড়ির অহংকার তার কিছুতেই কমছে না, সে বলছে যা করেছি বেশ করেছি। অঙ্কিতা কী করবে, দিশাহারা হয়ে সে চন্দন উন্দন কোনো কিছু পাচ্ছে না, পাগলের মতন খুঁজছে, তারপরে সে মাটি গুলে নিয়ে মাটির লেপ লাগাচ্ছে লাড্ডুগোপালের গায়ে, যাতে লাড্ডুগোপালের গায়ে কোনো ফোসকা পড়ে না, অথচ অঙ্কিতার হাত পুড়ে ছাই হয়ে গেল, পুরো হাতে ফোসকা পড়ে গেছে, আর মনে হচ্ছিল অঙ্কিতা যেন তার লাড্ডুগোপালেরই সেবা করছে আর লাড্ডুগোপালের জন্যই কাঁদছে, নিজের হাতে যে এত যন্ত্রণা হয়েছে সেটা সে বুঝতেই পারছিল না। তারপরে আশেপাশের লোক অঙ্কিতার হাত দেখে ওরা বলছে যে তাড়াতাড়ি করে চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই, তখন অঙ্কিতা বলছে যে আমার লাড্ডুগোপালের গাও তো পুড়ে গেছে, তাকেও তো ডাক্তার দেখাতে হবে। আশেপাশের লোক জোর করে অঙ্কিতাকে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ব্যান্ডেড করে সব ফোসকার ওষুধ ফসুদ সব এনে লাগিয়ে দিল, আর অঙ্কিতা তার লাড্ডুগোপালকে চন্দন তো পায়নি, সে মাটির লেপ লাগিয়ে লাগিয়ে লাড্ডুগোপালকেও 10-12 দিন ধরে তাকে সারিয়ে তুলেছে। তারপর আস্তে আস্তে অঙ্কিতার হাতও ঠিক হয়ে গেছে আর লাড্ডুগোপালেরও হাত পা পুরোই যেন আগের মতন হয়ে গেছে, সেই দেখে অঙ্কিতা খুশি হয়েছে। কিন্তু এদিকে শাশুড়ি মার হঠাৎ করে পুরো গায়ে জ্বালা ধরা শুরু হয়ে গেছে, আর অঙ্কিতার শাশুড়ি ছটপট করে চিৎকার করে করে কাঁদছে আর ভাবছে যে এ আমার কী হয়ে গেছে, অঙ্কিতা অঙ্কিতা করে চিৎকার করছে, কিন্তু তার আগেই অঙ্কিতার পুরো শাশুড়ির পুরো শরীরে বসন্ত হয়ে গেছে, আর এমন বসন্ত হয়েছে যে এত বড় বড় ফোসকা ফুটে গেছে, যেমন আগুনে পুড়লে ফোসকা হয় তেমন পুরো শরীরে ফোসকা উঠে গেছে, যন্ত্রণায় ছটপট করে চিৎকার করে কাঁদছে অঙ্কিতার শাশুড়ি। তারপর অঙ্কিতা কী করবে, লাড্ডুগোপালের যে গ্লাসে জল দিয়ে প্রত্যেকদিন পুজো দিত সেই জল
পুরো অঙ্কিতার শাশুড়ির গায়ে এনে ছিটিয়ে দিল। তারপর জ্বালাটা কমলো অঙ্কিতার শাশুড়ি। তখন অঙ্কিতার শাশুড়ি অঙ্কিতাকে জিজ্ঞেস করছে, আমার জ্বালা যন্ত্রণা হঠাৎ করে কমে গেল কী করে? তখন অঙ্কিতা বলছে যে লাড্ডু গোপালের গ্লাসের জল তোমার গায়ে ছিটিয়েছি, তার জন্যই তোমার পুরো শরীর হয়তো আরাম পেয়েছে। এই কথা শোনার পর অঙ্কিতার শাশুড়িও অজস্র কান্না করছে আর নিজে হাঁটতে পারছে না, কিন্তু হামাগুড়ি দিয়ে দিয়ে সে অঙ্কিতা লাড্ডু গোপালের কাছে গিয়ে পা ধরে ক্ষমা চাইছে আর বলছে যে তোমার মহিমা আমি বুঝতে পারিনি, তাই আমি এত বড় ভুল করেছি, আমার ভুলের শাস্তি তো আছেই, তার যে এত বড় ভুল করেছি, ক্ষতি করেছি, তার ভোগ তো আমার ভোগতেই হবে। আজ আমি বুঝতে পেরেছি যে তোমার মহিমা কতটা, আর তুমি যে আমার বাড়িতে এসছো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমার বাড়িতে এসছো, আর আমি তোমাকে অবহেলা করেছি, আর আজকে তোমার এই জল দিয়েই আমার শরীরের সব জ্বালার যন্ত্রণা মিটে গেছে। এখন আমি বুঝতে পারছি যে এই গরম ফুটন্ত তেলে যখন তোমায় আমি ফেলেছিলাম তো তোমার কতটা কষ্ট হয়েছিল, আর অঙ্কিতার হাতটাও জ্বলে গিয়ে এত কষ্ট পেয়েছে সেটাও আমি আজকে অনুভব করতে পারছি। আমাকে ক্ষমা করে দিও আর আমার এই জ্বালা যন্ত্রণা সব মিটিয়ে দাও। পরের দিন সকালবেলা অঙ্কিতা শাশুড়ি উঠে দেখছে তার শরীরের জ্বালা যন্ত্রণা সব কিছুই যেন মিলিয়ে গেছে। তারপর থেকে অঙ্কিতার শ্বশুরবাড়িতেই লাড্ডু গোপালের পুজো অর্চনা প্রত্যেক দিন সকালবেলা খুব ধুমধাম করে হয়, আর এখন তো অঙ্কিতার শ্বশুরবাড়িতে লাড্ডু গোপালের পুজো ছাড়া তারা কোনো কিছুই করে না, আর অঙ্কিতারও সংসার এখন খুব সুখের আর আনন্দের হয়ে উঠেছে। তো ভগবানের কাছে দেরি হয় কিন্তু কেউ নিরাশ হয়ে ফিরে না। মনের ইচ্ছা আর বিশ্বাস থাকলে সব কিছুই সর্বক্ষণ হয়। যেখানেই ঠাকুরকে ডাকো, যাই ঠাকুরের কাছে চাও না কেন, ঠিক না ঠিক ফলবেই ফলবে। তো শখ করলেই একবার আমার সঙ্গে বলো, রাধে 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 রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার এই ভিডিওটি তোমাদের সকলের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার আর আমার গোপাল সোনার কাছে তোমরা সকলেই থাকো। এমন সুন্দর সুন্দর লীলা কথা আমার এই চ্যানেলে তোমরা প্রত্যেক দিন শ্রবণ করতে পারবে। আজকের মতন ভিডিও গল্প কথা সব কিছু এখানেই শেষ করে দিলাম। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো। রাধে রাধে।